আসসালামু আলাইকুম প্রিয় সোনামণিরা, শুভ সকাল। আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছে, তাই না? আচ্ছা, আমাদের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা পড়ব নতুন শিডিউল, আমাদের যে নতুন রুটিন দেওয়া হয়েছে। হ্যাঁ, গত জানুয়ারি মাসের তো আমরা প্রথম দিকে শুরু করেছি, তো ওখানে আস্তে আস্তে করে আমরা মৌখিক অংশগুলো শেখার চেষ্টা করেছি। আরও কিছু মৌখিক বাকি আছে, সেগুলো আমরা তোমাদের লাইভ ক্লাসে তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো, মানে তোমাদেরকে পড়াবো, কেমন? তো আজকে আমরা বলবো রিটেন। রিটেনে আমরা, মনে আছে তোমাদের এর আগে প্রথম দিকে ক্লাসগুলোতে কী করিয়েছিলাম? অ্যালফাবেটগুলো তোমাদেরকে বাসায় চর্চা করতে দিয়েছিলাম, মানে CW এবং HW করতে বলেছিলাম। আশা করি তোমরা এখন খুব ভালোভাবে সুন্দর করে সেগুলো কি আয়ত্ত করে ফেলেছো এবং কিংবা প্র্যাকটিস করেছো। তোমাদের হাতের হয়তো বা লেখার গঠনটা চলে এসেছে। তো চলো আজকে আমরা ইংলিশের যে দ্বিতীয় টপিক আছে, ফিলিং দ্য গ্যাপস, হ্যাঁ সেটা দিয়ে ক্লাসটা শুরু করব। তার আগে দেখো, মিস তোমাদেরকে দেখা, মিস বোর্ডে লিখেছি ফিল ইন দি গ্যাপস। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা কি তোমরা তো ছোট বুঝতে পারছো না, আমি বুঝিয়ে দিই। ফিল ইন দ্য গ্যাপস হচ্ছে খালি ঘর পূরণ। হ্যাঁ, যখন আমরা কোনো কিছু না দিয়ে শুধু বক্সটা খালি রাখি, সেখানে যখন কিছু লিখতে বলি, সেটা কী হয়? খালি ঘর পূরণ, ঠিক আছে? তাহলে খালি ঘর পূরণ করার জন্য আমাদেরকে প্রথমে কী করতে হবে? তোমরা বোর্ডের দিকে, মিসে বলছি তোমরা আমার সাথে সাথে বলবে, কেমন? দেখো বোর্ডের দিকে তাকাও। মিস তোমাদেরকে এই যে এ বি সি ডি ই অ্যালফাবেটগুলো ধারাবাহিকভাবে এভাবে লিখিয়েছি, তাই না? হ্যাঁ, তোমরা HW এবং CW করেছো। আচ্ছা, এখন দেখো তোমরা তো সবাই জানো অ্যালফাবেট শুরু হয় এ দিয়ে, শেষ হয় জি দিয়ে, মানে জ্যাক, ঠিক আছে? এইটুকু পর্যন্ত আমরা এখনো যাইনি, তাহলে শুরুটা দিয়ে আমি বলি। হ্যাঁ, শুরুটা কি দিয়ে? এ দিয়ে। তাহলে দেখো, এ যখন বলি আমরা এ, তারপরে কি হয়? বি। বি পরে কি আসে? সি। সি এর পরে কি হয়? ডি। ডি এর পরে কি হয়? ই, ঠিক আছে? এইভাবে একটার পর একটা বলি, কিন্তু তুমি যদি এরপরে সি বলো তাহলে কিন্তু হবে না, ধারাবাহিকভাবে রেসিপিটা আসবে না, ঠিক আছে? তাহলে এবার দেখো, আমি তো সবগুলো এখন এখানে সবগুলো লিখে দিলাম সুন্দর করে, ঠিক আছে? এখন দেখো, মিস তোমাদেরকে দেখায় ফিলিং দ্য গ্যাপসটা কি, ঠিক আছে? তাহলে আমি এখানে বোর্ডে লিখি না, তোমাদেরকে বুঝিয়ে দেব। এইবার দেখো, এখানে এর জায়গায় এ লিখেছি, তাই না? এবার এখানে দেখো বি আছে, কিন্তু এখানে বক্স আছে একটা, খালি বক্স, কিছু আছে এখানে নেই, তাই না? তারপর আবার সি লিখেছি, কিন্তু সি এর পরে এখানে একটা কি দিয়ে জায়গায় আমরা একটা খালি বক্স করে ফেলেছি, কেমন? আবার দেখো ই এর জায়গায় এটা সুন্দর করে লিখে ফেলেছি। তাহলে এই খালি বক্সগুলো কি? এগুলাই হচ্ছে খালি ঘর পূরণ, মানে ফিলিং দ্য গ্যাপস। আমরা অ্যালফাবেট দিয়ে বা বর্ণ দিয়ে, হ্যাঁ, তাহলে এগুলো কী করবো? পূরণ করবো, ঠিক আছে? খালি করে আমরা সঠিক অ্যালফাবেটটা লিখবো, তাহলে এটাকেই কী বলে? ফিলিং দ্য গ্যাপস। বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, যদি না বুঝে থাকো আমি আবার বুঝিয়ে দেবো, এবং শেষেও যদি না বুঝো তাহলে আমরা তো আছে তোমাদেরকে হেল্প করার জন্য, কেমন? তাহলে দেখো, আমি আবার বলছি, এখানে এর জায়গায় মিস কি লিখেছি? এ, ঠিক আছে, তাই না? এখন এখানে বি বি আছে, কিন্তু এখানে নে। তাহলে আমি যদি বলি এর পর এখানে কি লিখবা বলো তো তোমরা? গুড, ভেরি গুড। তাহলে এরপরে আমি যদি ফিলিং দ্য গ্যাপস করতে বলি, তাহলে এখানে কি লিখতে হবে আমাদের? বি। তাহলে এ বি, ঠিক আছে? এখন
তাহলে বিটা আমরা এখানে লিখে ফেললাম। এরপরে দেখো এখানে আছে কি সি, ঠিক আছে? তাহলে সি এর পরে যদি আমি সেকেন্ড কোন একটা বক্স দিয়ে বলি সি এর পরে সঠিক অ্যালফাবেটটা বলো বা লিখো, তাহলে কি বলবে তোমরা বলো তো মিসকে? সি এর পরে ই না, তাহলে কি হবে? ডি। ভেরি গুড, একটা ক্ল্যাপ হবে তো, ভেরি গেছো, ওয়েল ডান। তাহলে আমরা এখানে কি লিখবো? ডিটা এখানে লিখতে হবে। তাহলে এ বি সি ডি ই, ঠিক আছে? তোমরা যখন এ বি সি এ থেকে এই পর্যন্ত মুখ দিয়ে বারবার উচ্চারণ করতে থাকবে তখন দেখবে তোমরা অটোমেটিক বা মানে নিজ থেকেই তোমরা করতে পারবে যে এখানে কি হবে। হ্যাঁ, এখন তো আমি তো আমরা একবারে দিয়েছি, কিন্তু তোমাকে দেখো এভাবেও থাকতে পারে। যেমন প্রথমে যদি বি দেয় তাহলে একটা বক্স খালি রাখলো, কেমন? তারপরে এখানে তাহলে দেখো এখানে একটা বক্স খালি রাখলো। হ্যাঁ, এটা তো আমরা ধারাবাহিকভাবে করলাম। এখন দেখো আমাদেরকে আগে প্রথমে আগে লেটারটা দেখতে হবে। তার মানে কি আগে লেটারে কি আছে? তুমি এখানে এ বলেছ কিন্তু এখানে এ নাই। এরপরে এখানে কি হয়েছে? বি, কিন্তু এখানে আছে কি প্রথমে? বি। তাহলে আমাদের এ বি বি এর পর কি হয় সেটা চিন্তা করতে হবে, কেমন? তাহলে দেখো তুমি প্রথম থেকে পড়ো এ বি সি, তাহলে বি এর পরে কি হবে? পরের বর্ণ লেটার সি। হ্যাঁ, তাহলে আমি এখানে একটা কি লিখলাম? সি। তাহলে বি সি এখন ঠিক আছে, কারণ আমি পরের লেটারটা দিয়েছি। এভাবে কিন্তু আগেরটাও খালি থাকতে পারে। যেমন মাঝখানে যদি বি থাকে, যদি আগে বক্স খালি থাকে তাহলে আগে লেটারটা লিখতে হবে। তাহলে তোমরা চিন্তা করো তো আগে বি এর আগে কি হয়? এ। ভেরি গুড, কারণ এ বি, ঠিক আছে? তাহলে বি এর আগে এ, এটা এখানে এখানে যেহেতু লেখা নাই আমরা কি লিখবো? এ। হ্যাঁ, সেজন্য তোমাদেরকে যদি মাঝখানে বক্সের পরে এবং আগে দুটো একটু খেয়াল করতে হবে। পরে যদি বক্স থাকে তাহলে পরে লেটারটা লিখতে হবে, লেটারের আগে যদি বক্স থাকে তাহলে ওই লেটারের আগে লেটারটা লিখতে হবে, ঠিক আছে? এখন বোঝা গিয়েছে? আচ্ছা, তাহলে এখানে দেখো ডি আছে, সেটা আমরা বক্সে লিখেছি। এরপরে কী হবে এখানে? গুড, ভেরি গুড, এই তো পেরেছে তোমরা। তাহলে এখানে কী লিখবো? ই। এখানে আমরা ই এর জন্য বক্স খালি রেখেছি, সেজন্য ডি এর পরে কী লিখলাম? ই, কেমন? তাহলে এখন বোঝা গিয়েছে তোমাদের জিনিসটা খুব সহজ। এই অ্যালফাবেটগুলো যদি তুমি ভালো করে পারো দেখতে পড়তে তাহলে এগুলো তোমরা পারবে। আচ্ছা, তাহলে আমি ফিলিং দ্য গ্যাপসটা তোমাদেরকে এইচ ডব্লিউ, হ্যাঁ, এবং সি ডব্লিউ কাকে করবে, এইচ ডব্লিউ লিখবে। কীভাবে লিখবে? তোমাদের লেখার প্ল্যানে কিন্তু হ্যাঁ দেওয়া আছে কীভাবে লিখতে হবে, আমি তারপরে একটু দেখিয়ে দিই। এই যে আমরা যদি তোমাদের যে বাসায় এভাবে করে ক্যাপগুলো দেয় অথবা বক্স দেয় যে কোনো একটা দিতে পারে, সমস্যা নাই, নিচে একটা দাগ টান দিলে হবে। তাহলে তোমরা কী করবে, তোমার লেটারগুলো তোমরা নিজেরাই লিখবে, লেটারগুলো তোমরা। তাহলে দেখো এই বক্সগুলোতে তোমরা অ্যালফাবেটটা নিজে নিজে লিখবে, পড়ে পড়ে লিখবে, ঠিক আছে? দেখো মিস তোমাদেরকে খাতাটা একটু দেখাচ্ছি, তোমাদের খাতাগুলো এরকম না, হ্যাঁ ইংলিশ, তাহলে ইংলিশ খাতায় এই যে এভাবে, যেমন এক ঘরে আমরা তোমাদেরকে লেটারগুলো লিখে দেবো, আর একটা বক্স খালি তার একবার বাদ দিয়ে সেখানে তোমরা কী করবে, সঠিক লেটারটা সুন্দর করে লিখে দেবে এবং এইচ ডব্লিউ খাতায়, কেমন? তাহলে কারণ আমরা যখন এইচ ডব্লিউগুলো তোমাদেরকে দিতে বলবো তখন তোমরা কী করতে পারবে, এইচ ডব্লিউগুলো আমাদেরকে দেখাতে পারবে। আর একটা জিনিস দেখায় তাহলে মিস তোমাদেরকে, তোমাদের অনেকের প্রশ্ন থাকে, যেমন জুম ক্লাসে অনেকে প্রশ্ন করেছে মিস আমরা কীভাবে লেখাবো, আমি অনেকটা শো করেছি, অনেকে হয়তো জুম ক্লাসে আসেন না, আসো না, সেজন্য তোমাদেরকে আমি আবার দেখে দেখবো। এগুলো তোমাদের আগের বছরে যারা ছিল ওদের খাতা, হ্যাঁ, দেখো মিস আমরা লিখে দিতাম সেগুলো, এখন আমরা তো তোমাদেরকে যেহেতু স্কুল বন্ধ তোমাদেরকে ওনারা হেল্প করছে, তাহলে উপরে দেখো একবার বাদ দিয়ে এগুলো কালো কালি দিয়ে লিখে দিবে, কালো বল পেন দিয়ে লিখে দেবে, কোনো জেল পেনও না
মার খাবো না, ঠিক আছে? তারপর একবার বাদ দিয়ে যে ফোঁটা দিয়ে দিলেই আমরা কিন্তু এখানে ডট দিয়ে দিলাম একটা একটা ফোঁটা। হ্যাঁ, তাহলে ওই তাহলে কারণ কেন জানো? যাতে তোমরা সেটা খুঁজে পাও। হ্যাঁ, একটা বড় করে একটু বোঝা যায়, তোমরা যাতে বুঝতে পারো সেভাবে একটা ফোঁটা দিয়ে দিলেই তোমরা বক্সগুলো খুঁজে পাবে। তাহলে এভাবে পুরো একটা পেজ, একটা লেটার। তাহলে দেখো পেজে বি, হ্যাঁ বিটা শুধু একটা পেজে করেছে, আবার দেখো সিটাও কিন্তু হ্যাঁ একটা, কারণ এখানে একটা পেজে একটা লেটার কেন দিয়েছি জানো? দেখো তোমাদের অনেকগুলো লিখতে হচ্ছে, তাহলে তোমাদের লেখা হাতে লেখাটা অনেক সুন্দর হয়ে যাবে। প্রথমে ধরো একটু ভুল হলো, তারপর একটু সুন্দর একটু সুন্দর হলো, আর তারপর শেষে দেখবে একেবারে সুন্দর হয়ে গেছে। কেমন দেখো অনেকগুলো বক্স লিখলে অনেক তোমাদের হাতে লেখা সুন্দর হবে। তাহলে আজকে এতটুকুই থাকলো, আর কোনো কিছু যদি জানা থাকে লিস্টে SMS জানাবে, আমি সেটা রিপ্লাই দেবো। তাহলে পর্যন্ত আল্লাহ হাফেজ, বাই বাই।